আজকে দশমী, দশমীর দিন মন খারাপ সবারই। তো যেমন দুর্গাপুজোর দশমী আমাদের কাছে, তেমনই জগদ্ধী পুজোর দশমী। সো দশমীর দিন সবারই মন মেজাজ ভালো থাকে না, মন মেজাজ খারাপই হয়ে থাকে। সো দেখলেই তোমরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে ঠাকুরের সব কিছু খুলে দেওয়া হচ্ছে, এবার আস্তে আস্তে ঠাকুরকে নিয়ে বেরিয়ে যাবে। যেহেতু এরা পরিশানে যায় না, তাই জন্য 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে, 4টের মধ্যে বিসর্জন দিয়ে ফেরত আসতে হবে, নাহলে মুশকিল আছে। সো যাক, বেরিয়ে যাক, যাবো না এদের সঙ্গে। আর ঘরে রান্নাবান্না করে নিচ্ছি, আবার বিকালবেলায় যেতে হবে শোভাযাত্রা দেখতে। শরীর তেমন ঠিক একটা ভালো নেই, কিন্তু যাই হোক, প্রথম বছর ছেলেটা একটু বুঝতে শিখেছে, ছেলেটাকে তো একটু দেখাতেই হবে। হয়তো তাড়াতাড়ি বাড়িও চলে আসবো, মানে আমি, শুভ আসবে না তাড়াতাড়ি বাড়ি, তো যাই হোক, আমি হয়তো তাড়াতাড়ি বাড়িও চলে আসবো ছেলেকে। সো দেখা যাক কী করা যায়, দেখতে থাকো। চন্দননগরের আলোকসজ্জা দেখতে চলে এসেছি, বসে পড়েছি। সো তোমরাও এনজয় করো, যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, নিচে কমেন্টে জানিও তোমাদের কোন লাইটিংটা ভালো লেগেছে। Thank you.
ছিল আমার শোভাযাত্রার এই বছরের এই ছোট্ট একটা ঝলক। এরপরে ছেলে ঘুমিয়ে পড়ে, তাই জন্য খাওয়া দাওয়া সেরে, যেহেতু ওদের ক্লাবে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, সো ভাত আর মাংস খেয়ে চলে এলাম বাড়ি। সো তোমাদের যদি ভালো লাগে এই ছোট্ট শোভাযাত্রার একটা ঝলক, সো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।